হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা আজকে সবাই মিলে নৌকা ভ্রমণে যাব, আপনাদের মাঝে সেটা শেয়ার করব। আর আমাদের বাড়ির কাছে সাভারেই ভিলেজ লাইফ উইথ সম্পাদের বাসা, ওনাদের বাড়ি বেড়াতে যাব এবং আমরা নদীতে নৌকা নিয়ে ভ্রমণ করব। এই আর কি আমাদের সবাই মিলে একসাথে ঘোরা। তো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। না সামনে থেকে না, মাথা হামিদরে ধরিস। এখন আমার উঠার পালা। এত ছোট পাটি, এত ছোট কে পাটি, বড় পাটি আনলে কি হইতো? ছাতা আমাদের দুই মেহমানের পানি পিপাসা লেগে গেছে। যাচ্ছি সবাই মিলে, আজকে অনেক মজা করব সবাই মিলে। আমরা প্রতি বছর এরকম করে নৌকায় ভ্রমণ করি, তো আমার অনেক ভালো লাগে। আর এইবার পুচু সোনা, গুড্ডু সোনা ওরা হচ্ছে নতুন, তো ওরা আরও অনেক মজা করবে আশা করছি। এই যে এটা আমাদের বাড়ি দেখা যাচ্ছে নৌকা থেকে। এই তো আমরা সবাই এসে পড়েছি প্রায়, এখন আমরা এখানেই নামবো। ডায়াবেটিস আলা খেলা জান যাইব তো, ওমর তিনজন, এমর তিনজন এখান থেকে একটু দূরের রাস্তা। তো এখানে আমি ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ ওই ছোট ছোট বাচ্চা পুলে নিয়ে এত দূর যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই একটু
একটু ভ্যান গাড়িতে যাচ্ছি সবাই মিলে। আমরা এসে পড়েছি সবাই, এখন আমরা একটু ঘুরে দেখবো, সবকিছু দেখে চলে আসবো। তো ভিতরে যাব, ভিতরে ভিডিও করতে দেয় না ওনারা, তো আমরা বাইরে থেকে একটু করছি। আমরা ভিতরে একটু ওনাদের সাথে গল্প করে কথা বলে বের হয়ে আসবো, তারপর আমরা অন্য জায়গায় যাব। আমরা এই যে সবাই মিলে গল্প করতেছি, ঘুরে ঘুরে একটু দেখতেছি, তারপর এখন আমরা অন্য জায়গায় চলে যাব। এই যে এখানে আমাদের সরকার থেকে গরিব মানুষদের জন্য যে ঘরগুলো দিয়েছে, এগুলো আমরা দেখতে যাব, অনেকদিন ধরে দেখতে যাওয়ার ইচ্ছে। তো সবাই মিলে আমরা ভিতরে যাচ্ছি, যে দেখি কি ভিতরে কারা থাকে, একটু দেখে তারপর আমরা এখান থেকে চলে যাব। এখানে বেশি লোকজন থাকে না, দু একজন লোকজন থাকে, আর বাড়ি ঘরগুলো এরকমই পড়ে আছে। আমি বুঝি না কি জন্য সরকার এই ঘরগুলো দিয়েছে, দু একজন লোক ছাড়া এখানে কোনো লোক নেই। এই যে ঘরগুলো একদম ময়লা পড়ে আছে। মানে আর কি দেখবো, এখান থেকে আমরা চলে যাব নৌকায়, নৌকায় ঘুরবো। সবাই মিলে নৌকায় আসলাম, তো সবাই মিলে একটু চানাচুর খেয়ে নি একসাথে। এখন আমরা নৌকা দিয়ে ঘুরবো নদীতে, কারণ নদীতে ঘুরায় অনেক বাতাস, রোদ লাগে না। আমরা বিকেল পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত এই নৌকায় ঘুরবো সবাই, সবাই মিলে একসাথে খাবো, আড্ডা দেবো, গল্প করবো। তো আজকে আমরা সবাই মিলে অনেক মজা করছি, ওই যে দেখো সবাই মিলে গল্প করতেছে, আর আমি এখানে পুচুকে নিয়ে ছবি তুলছি। তো ওকে খালি গায়ে রাখার কারণ হচ্ছে ও অনেক ঘেমে যায়, কিছু পড়তে চায় না, কান্নাকাটি করে গরমে, এর জন্য খালি গায়ে রাখি। খালি গায়ে রাখলে ও কমফোর্ট ফিল করে, ও অনেক খুশি থাকে, এই জন্য খালি গায়ে রাখছি। তোমরা সবাই কমেন্ট করো যে ওকে কেন খালি গায়ে রাখি, খালি গায়ে কোথাও কেন নেই, কারণ ও যেভাবে ভালো থাকে আমি ওকে সেভাবেই রাখার চেষ্টা করি। এই যে আমাদের গুড্ডু সোনা, ওকে ওর আম্মু ওকে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। তো আমাদের ঘোরা শেষ, সবাই মিলে ঘুরলাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম। তো আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, সবাই একসাথে এত আনন্দ করেছি, নৌকায় ঘোরাটাই বেশি মজা হয়েছে। তো সবাই এখন বাড়ি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।